রামপুর নামক গ্রামের সুভদ্রা আর মুরলি নামে স্বামী স্ত্রী থাকত তাদের দুই সন্তান ছিল মেয়ের নাম ছিল কীর্তি আর ছেলের নাম ছিল বালু মুরলি বাঁশ দিয়ে ছোট ছোট জিনিস তৈরি করে সেগুলো বিক্রি করত। সুভদ্রা মুরলির কাজে তাকে সাহায্য করত। এইভাবে যে টাকা উপার্জন হতো সেটা দিয়ে দুটো বাচ্চার খুব ভালো করে দেখাশোনা করতো একদিন বালু তার বাবার কাছে গিয়ে বলল বাবা তুমি যেসব কাজ করো আমার খুব ভালো লাগে আমিও তোমার সঙ্গে ওই বাঁশ দিয়ে অনেক রকম জিনিস তৈরি করতে চাই বাবা বালু তুমি এই সব কিছু নিজের মাথা থেকে সরিয়ে দাও তোমাকে যাতে আমাদের মতো কষ্ট না করতে হই সেই জন্য তোমার মা এবং আমি এই সব থেকে দূরে রেখেছি তারপরে তোমাকে একটা ভালো স্কুলে ভর্তি করে দিয়েছি যাও বাবা মন দিয়ে পড়াশোনা করো আর হ্যাঁ মাথা থেকে ওই সব দুশ্চিন্তা বার করে ফেলো বাবা আমি বলেছি তোমার কাজ আমার খুব ভালো লাগে কিন্তু এইটা বলিনি যে আমি পড়াশোনা করব না পড়ার সাথে সাথে এইটাও করতে চাই আমি বাবা বাপ ব্যাটার মাঝখানে হওয়া কথাগুলো সুভদ্রা শুনল বালু তোমাকে একবার একটা কথা বললে বুঝতে পারো না বাবা বলল তো মন দিয়ে আগে পড়াশোনাটা করো আর এমনিতেও এই কাজ করার জন্য এত জেদ কেন করছো তুমি বাবা যখন ভালোবেসে বোঝাচ্ছে বুঝতে পারছো না আমার মতো কি তোমাকে বকা দিয়ে বোঝাবে নাকি সুভদ্রা এইভাবে জোরে বকা দিল তার কথা শুনে বালুর খুব কষ্ট হলো বালু তখন কাঁদতে কাঁদতে ভেতরে চলে গেল সেখানে কীর্তি বসেছিল কি হলো ভাই তুই কাঁদছিস কেন কেউ কি তোকে কিছু বলল। আমাকে বল আমি মাকে বলবো মা তাকে গিয়ে বকা দেবে তুই বল না ভাই তোকে কি কেউ কিছু বলল, আমাকে বল আমি মাকে বলবো এইভাবে কীর্তি জিজ্ঞাসা করলো আমি তো মায়ের কারণেই মন খারাপ করে রয়েছি আবার তুমি মাকে কি বলবে এইভাবে কাঁদতে কাঁদতে বললো কি বলছিস মা তোকে বকা দিল মা তোকে কেন বকা দেবে নিশ্চয়ই তুই কিছু করেছিস কি হয়েছে বল তখন বালু বলল দিদি তুমি তো জানো আমার বাবার কাজটা কত ভালো লাগে আমি এই কথাটাই বাবাকে গিয়ে বললাম আমি বললাম কাজ শিখব কিন্তু মা ভাবলো আমি পড়াশোনা ছেড়ে কাজ করতে চাই তাই আমাকে বকা দিয়ে বাড়ির ভেতরে পাঠিয়ে দিল এইভাবে কাঁদতে কাঁদতে বালু বলল। আরে আমার বোকা ভাই তুই সবসময় এমনটাই করিস বোকা বোকা কথা বলে মা বাবার কাছে সবসময় বকা বকি খাস একটু মাথা খাটিয়ে ভাবলে তবেই তো ভালো ভালো কথা ভাববি তুই তখন মা বাবাও তোকে বকা করবে না এইভাবে কীর্তি বোঝালো কথাগুলো তো বেশ ভালোই বললে এখন বলো মা বাবার বকা না খেয়ে আমি ওই বাঁশের জিনিসগুলো কিভাবে তৈরি করব বলো সেটা শোন তুই কি মা বাবাকে বলেছিস তুই প্রত্যেক দিন স্কুলে গিয়ে তারপরে সন্ধেবেলায় বাড়ি এসে ওই জিনিসগুলো বানানো শিখবি বললি আর তারা কিন্তু রাজি হলো না তাই তুই স্কুল থেকে ফেরার পরে তারা যাতে না জানে তুই চুপচাপ লুকিয়ে কাজগুলো শিখে নিবি তারপরে যখন জিনিসগুলো তৈরি হয়ে যাবে মা বাবাকে গিয়ে দেখাবি তখন আর ওরা পকা দেবে না তখন এই প্রতিভা দেখে তারা তোকে সাবাশি দেবে পরের দিন তারা স্কুল থেকে ফিরে বালু মনে মনে ভাবল বাঁশ দিয়ে সে অনেক রকমের জিনিস তৈরি করবে আর সে প্রত্যেক দিন এই কাজ করতে লাগলো তখনই কিছু কাজের জন্য মুরলিয়া সুভদ্রা পাশের একটা গ্রামে যায় কিন্তু পাশের গ্রামে যাওয়ার জন্য নদী পার করতে হবে আর নদী পার করার জন্য যখনই তারা ব্রিজের ওপরে উঠলো কিন্তু সঙ্গে সঙ্গে ব্রিজটা ভেঙে গেল যার কারণে তারা নদীতে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায় বাড়িতে বালু নিজের হাতে কত রকম জিনিস তৈরি করেছিল তাদের মা বাবা যখন ফিরবে সেটা দেখাবার আশায় বসেছিল কিন্তু যখন বাচ্চারা নিজেদের মা বাবার মৃত্যুর খবর পেল পুরোপুরি ভেঙে পড়ল। কাঁদতে লাগলো তাদের মা বাবার অন্তিম সংস্কার হয়ে যায় কিছুদিন কেটে যাওয়ার পরে বালু কীর্তিকে বলল দিদি মা বাবার কথা না মেনে আমি তাদের বিরুদ্ধে পাঁশের জিনিস তৈরি করে রেখেছি কিন্তু আমি যেই ভাবলাম এই জিনিসগুলো তাদের দেখাবো কিন্তু তারা তো এই পৃথিবীতেই আর রইল না কিন্তু যদি ওরা আমার তৈরি এই জিনিসগুলো দেখত আমাকে সাবাসে দিত আমাকে অনেক ভালোবাসত কিন্তু এখন আমাকে ভালোবাসার মতো কেউ নেই এই সব কিছু ওই পুরোনো ব্রিজের কারণে হয়েছে তাই না কিন্তু এখন আর আমি কাউকে ওইভাবে মরতে দেব না আমি নিজে গিয়ে বাঁশ দিয়ে একটা মজবুত ব্রিজ তৈরি করব। বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করে সেখানে লাগিয়ে দেব। যাতে আমাদের মতো আর কোনো বাচ্চা নিজের মা বাবার থেকে দূরে না হতে পারে ভাই তোর চিন্তা ভাবনা খুব ভালো এই বাঁশ দিয়ে যখন ব্রিজ তৈরি করবি যখন আমার যদি কোনো সাহায্য লাগবে বলবি আমি সাহায্য করব। এইভাবে কীর্তি বলল তারপরে দুই ভাই বোনে মিলে খুবই পরিশ্রম করে মজবুত একটা বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করে ফেলে অরুণ ব্রিজের জায়গা এটাকে রাখল এই ব্রিজটা খুবই মজবুত ছিল বাঁশের তৈরি এই মজবুত ব্রিজকে দেখে গ্রামের লোকেরা বাচ্চা দুটোকে অনেক সাবাসী দিল গ্রামের এত বড় সমস্যাকে দূর করার কারণে কীর্তি গ্রামের লোকেরা আপন করে নেয় তাদের দুজনের জন্য গ্রামের লোকেদের এত ভালোবাসা দেখে বাচ্চা দুটো অনেক খুশি হলো এটা মালাপুর নামক একটা ছোট্ট গ্রাম ছিল যেখানে অনিল নামে এক ব্যক্তি ব্যক্তি ডিমের ডিমের ব্যবসা ব্যবসা করত। করত সে 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 প্রচুর খুবই খুবই ধনী ছিল কিন্তু অহংকারী ছিল তাই তার কাছে যারা কাজ করত তারা বেশি দিন টিকত না ঝগড়াঝাটি করে সেখান থেকে চলে যেত এইভাবে দিন কাটছিল কিন্তু তার একার দ্বারা এতগুলো কাজ করা সম্ভব হচ্ছিল না কাজের লোক খুঁজছিল কিন্তু তার ওই রকম ব্যবহারের কারণে কেউ তার কাছে কাজ করতে চাইতো না একদিন ওই গ্রামে কীর্তি বালু নামে অনাথ বাচ্চা ভিক্ষা ভগবানের নামে কিছু কিছু দিয়ে দিয়ে দাও দাও দান করো ভিক্ষা করতে করতে অনিলের বাড়ির সামনে গেল বাবুজি আমাদের কিছু দান করুন আপনার মঙ্গল হবে আপনার ব্যবসায় অনেক উন্নতি হবে কিছু দিন আমাদের এইভাবে অনুরোধ করতে লাগলো এটা শুনে অনিল রেগে বললো কোথা থেকে যে আসে এগুলো কে জানে আরে বাবা তোমাদের হাত পা তো ঠিকই আছে আমরা কোনো কাজ পাচ্ছি না যদি আপনার কাছে কোনো কাজ থাকে দিয়ে দিন আরে তোমাদের মতো এত ছোট ছোট বাচ্চারা আর কি কাজ করবে যাও এখান থেকে তখন বাচ্চারা বলল সবাই এই রকমই বলে কিন্তু কেউ সাহায্য করে না এইভাবে মন খারাপ করে সেখান থেকে যেতে লাগলো তখন অনিল মনে মনে ভাবলো এই দুটো বাচ্চাকে আমার কাজেতে লাগানো যেতে পারে তিন টাইম খেতে দেব, এদেরকে তো মাইনেও দিতে হবে না এরকম বাচ্চাদেরকে ডাকলো বাচ্চারাও আবার ফিরে ভেবে এলো ঠিক আছে আমি তোমাদেরকে কাজ দেব আর দিনে তিনবার খেতে দেব। তোমরা কি দুজন এখানে কাজ করবে এইটা শুনে বাচ্চারা খুশি হলো আর রাজি হয়ে যায় অনিল বাচ্চাদেরকে খেতে দিল বাচ্চা দুটো খাবার খেয়ে মুরগিদের কাছে গেল অনিল বাচ্চাদেরকে মুরগিগুলো দেখালো এই জায়গাটাকে তোমরা দুজন প্রতিদিন পরিষ্কার করবে ডিমকে একটা রাখবে তোমাদের দুজনের এইটাই প্রতিদিনের কাজ কিন্তু হ্যাঁ লক্ষ্য রাখবে একটাও ডিম না ভাঙে বাচ্চারাও তখন হ্যাঁ বলে ঝুড়িতে করে ডিম ভরে নিয়ে যেতে লাগলো এইভাবেই দিন কেটে যাচ্ছিল তারা ভালোভাবেই কাজ করছিল একদিন হঠাৎ করে ভুল করে বালুর হাত থেকে একটা ডিমের ট্রে পড়ে যায় এটা দেখে অনিল খুব রেগে গেল আরে তুই এটা কি করলি আমার ডিমগুলো নষ্ট করে দিলি এই রকম বলে বালুকে মারতে লাগলো না না ওকে মারবেন না ও আর কোনোদিন এইরকম ভুল করবে না পরের বার থেকে আর না ভুল হই এইরকম বলে রাগে সেখান থেকে চলে গেল কীর্তি বালুকে সান্ত্বনা দিল এইভাবে কিছুদিন কেটে যায় বাচ্চাদের একটু ছোটখাটো ভুলের জন্য অনিল তাদের খেতে দিত না বাচ্চারা খিদেতে ছটপট করতো কিছুদিন কেটে যাওয়ার পরে অনিল বাচ্চাদের বলল। তোমাদের দুজনের আর এইভাবে কাজ করলে হবে না পাড়ায় পাড়ায় তাদের হুমকি দিল ঠিক আছে কাকা বাবু আমরা ডিম বিক্রি করবো এরকম বলে পাড়ায় পাড়ায় ঘুরে ডিম বিক্রি করতে লাগলো ডিম নিয়ে নাও ডিম মুরগির টাটকা টাটকা ডিম শরীরের পক্ষে খুব ভালো ডিম নিয়ে নাও এইভাবে ডিম বিক্রি করে যে টাকা পেত সেটা অনিলকে দিয়ে দিত কিন্তু মাঝে 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 ভালো বিক্রি বিক্রি হতো হতো আবার ভালোভাবে না সেই কারণে অনিল বাচ্চাদেরকে মারতো তোমরা দুজন ঠিকঠাক ভাবে ব্যবসা করতে পারছো না কখনো বেশি টাকা ইনকাম হচ্ছে কখনো কম টাকা এইভাবে করলে হবে না হলে কিন্তু আমি তোমাদেরকে আবার মারধর করব। এইভাবে সবসময় তাদের হুমকি দিত এইটা বাচ্চারা কিন্তু সহ্য করতে পারছিল না দিদি আমরা এখান থেকে চলে যাব আমার কথা শোনো আমরা ভিক্ষা করে খাব কিন্তু এখানে এত অত্যাচার সহ্য করতে পারবো না চলো না ভাই আমরা যেতে পারবো না তিনবেলা খাবার পাচ্ছি যদি শরীর খারাপ হবে আমাদের ডাক্তারও তো দেখাবে অনিল কাকু কিন্তু যদি চলে যাই এইসব কিছুই হবে না এখানেই থাকবো সুখ দুঃখ যাই হোক এইভাবে দিন কাটছিল প্রত্যেক দিনের মতো কীর্তি আর বালু সেদিনও ডিম বিক্রি করতে গেল কিন্তু একটাও ডিম বিক্রি হলো না তারা দুজনে মন খারাপ করে একটা গাছের নিচে বসলো তাদের খুব জোরে খিদে পেয়েছিল তখনই সেখান থেকে এক স্বামীজি যাচ্ছিলেন বাচ্চাদের দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন স্বামীজি আপনারও কি আমাদের মতো খিদে পেয়েছে কীর্তির এই রকম জিজ্ঞাসা করাতে স্বামীজি হাসতে লাগলেন তার মানে তোমাদের দুজনের খিদে পেয়েছে এই রকম বলে নিজে শক্তি দিয়ে বাচ্চাদেরকে খাবার দিল বাচ্চারা এতটাই ক্ষুধার্ত ছিল গপ গপ করে খেয়ে নিল সব বাচ্চাদের দেখে স্বামীজি সব বুঝতে পারলেন তখন তিনি বললেন তোমরা দুজন কে এই ব্যবসা কেন করছো কোথা থেকে এসেছো তখন বাচ্চারা কাঁদতে কাঁদতে বললো আমাদের কেউ নেই কিন্তু একটা ব্যক্তির সাথে দেখা হলো উনি আমাদের কাজ দিল কিন্তু আমাদের খেতে দিত না অনেক কাজ করাতো আমাদের খুব কষ্ট হচ্ছিল এরকম বলে যা যা ঘটেছিল সব বললো তখন স্বামীজি বললেন আমি তোমাদেরকে যা বলবো সেটা করো তোমাদের জীবন পাল্টে যাবে উনাকে গিয়ে বলো তোমরা দুজন কাজ করবে না তারপরে তোমরা দুজন আমার কাছে আসো আমরা যদি কাজ ছেড়ে দিই তাহলে খাবার কে দেবে আপনি দেবেন এইভাবে বাচ্চারা জিজ্ঞাসা করলো তোমরা দুজন ওখানের থেকে ভালো কিছু পাবে আমি যেটা বলছি সেটা করো স্বামীজির এইরকম বলাতে বাচ্চারা অনিলের কাছে গিয়ে তাকে বলল আমরা এখান থেকে যাচ্ছি আর আপনার কাছে কাজ করব না বাচ্চারা যখন এমন বলল অনিল খুব রেগে গেল তোমরা দুজন যদি এইভাবে চলে যাও তাহলে কি করে চলবে রেগে গিয়ে অনিল বাচ্চাদেরকে খুব বকা দিল বাচ্চারা স্বামীজির কাছে ফিরে গেল উনি আমাদেরকে বন্দি বানানোর চেষ্টা করছিল আমাদের খুব বকেছে আমরা কোন রকম সেখান থেকে পালিয়ে এলাম তোমরা দুজন খুব ভালো করেছো এরকম বলে স্বামীজি সেখানে একটা মুরগি হাজির করলেন আর বললেন সেটাকে সঙ্গে করে নিয়ে যেতে তারপর থেকে তারা দুজনে ওই মুরগিটার দেখাশোনা করতে লাগলো পরের দিন সকালে উঠে দেখলো মুরগিটা অনেক বড় হয়ে গেছে আর একটা সোনার ডিমও দিয়েছে এটা দেখে বাচ্চারা অবাক হয়ে যায় তখন কীর্তি বললো বালু এবারে আমি বুঝতে পারলাম স্বামীজি আমাদের সোনার ডিম দেওয়া মুরগি দিয়েছে এবারে আমরা অনেক টাকা উপার্জন করব। এইভাবে বালুকে বলে কীর্তি মনে মনে স্বামীজিকে ধন্যবাদ জানালো তারপরে তারা ওই সোনার ডিম বিক্রি করে অনেক বড় লোক হয়ে যায় এইভাবে সেই মুরগিটা প্রত্যেক দিন একটা করে সোনার ডিম দিত সেই ডিমটা বিক্রি করে নিজেদের দরকারি জিনিস আনতো আর গরিব লোকেদেরকে সাহায্য করতো এইভাবে প্রত্যেকদিন দিন চলতে লাগলো এইভাবে তাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়